জীবন জীবিকায় যারা চোখ রাখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা বন্ধু বান্ধব মিলে একটা নৌকা ভ্রমণ করতে যাচ্ছি এবং এই নৌকা ভ্রমণটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে। এবং ব্রাহ্মণবাড়িয়ার জন্য বিশাল একটি নদী, সেটি হচ্ছে তিতাস নদী। আপনারা হয়তো অনেকেই জানেন এই নদীর সম্পর্কে, এই নদীর সম্পর্কে বিস্তারিত এখন আমি বলবো না, শুধু আমরা যেখানে যাচ্ছি সেখান থেকেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই নদীতে আমরা দেখতে পাচ্ছেন কলকলো শব্দ পানি এবং চারদিকে পানি থই থই করছে। এবং আমরা বন্ধু বান্ধব কয়েকজন মিলে ঢাকা থেকে দূর দূরান্ত থেকে যে যে বন্ধু বান্ধবরা ছিল সবাই মিলে আজকে হই হল্লা করে চলে আসছি। সকালবেলায় শুধু প্রোগ্রাম করা হয়েছে, আমরা আপনাদেরকে দেখাবো আমরা কীভাবে হই হল্লা করি। চলুন আমাদের সঙ্গে কিছু সময় অনেক বন্ধুরা আসার অপেক্ষায়। আমরা এখন আশা করছি খুব শীঘ্র দ্রুত চলে আসবে, আমরা অপেক্ষায় কত পানি চেয়ে আছি বন্ধুরা আছে। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়ির আনন্দবাজার, কিছুক্ষণের মধ্যে আমরা এই আমাদের নৌকা ভ্রমণ শুরু করবো, অর্থাৎ জার্নি বাই বোট যাকে বলে। ছোটোবেলায় যে রচনা আমরা করেছিলাম জার্নি বাই বোট, এইটি সেই বিখ্যাত কবি আনিস মাহমুদ এখন এইমাত্র আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সানিকে, এবং পাশাপাশি দেখতে পাচ্ছি আমাদের ঢাকা থেকে আগত বন্ধুরা সবাই এসে। আসসালামু আলাইকুম। আমরা নতুন একজন মাঝি পেয়েছি, মাঝির নাম হচ্ছে তাজুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহি মাজরি অমর সাহাইনা রব্বিলা গফুর রাহিম। সকল প্রশংসা আল্লাহ তালার। আমরা সবাই আল্লাহ তালাকে স্মরণ করি, আমাদের বাল্য বন্ধুরা অন্নদা 92। আমরা ঢাকা ব্রাহ্মণবাড়িয়া সবাই মিলে আলহামদুলিল্লাহ নৌকা ভ্রমণের উদ্দেশ্যে বের হলাম। দীর্ঘ করোনার এই প্রাদুর্ভাবের পরে দীর্ঘ আজকে 6-7 মাস পরে আমাদের এই যাত্রার পথকালে সকলের নিকট আমরা দোয়া প্রার্থী, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণরূপে সহি সালামতে এই নৌকা ভ্রমণ সম্পন্ন করার তৌফিক দান করুক। আর আমাদের বন্ধু তাজুল, আমাদের সদা উপকারী সর্বময় সকলের সদা উপকারী বন্ধু তাজুল ইসলাম, সে বৃষ্টি অপেক্ষা করে বন্ধু বান্ধবের জন্য। সেই সকাল থেকে একটি নৌকা ঠিক করার জন্য বিগত 1 মাস যাবৎ সে চেষ্টা করতে করতে এক ঘন্টার মধ্যে বৃষ্টি অপেক্ষা করে সে নৌকা সংগ্রহ করেছে। এই জন্য তাজুলকে অশেষ ধন্যবাদ, আমাদের সকলের পক্ষ থেকে আনিসকে অশেষ ধন্যবাদ এই সুন্দর একটা আয়োজনে সংরক্ষণ করে রাখার আর্কাইভের জন্য আনিসকে অশেষ ধন্যবাদ। আমরা আমাদের অতিথের কমিটির সভাপতি সেক্রেটারি সাহেবদেরকে অনেক মিস করতেছি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের পূর্বময় কমিটির চেয়ে আরেকটু সুন্দর কমিটি আমাদেরকে উপহার দেখ, এই জন্য সবার নিকট দোয়া প্রার্থী। উনি বন্ধুত্বের টানে আমরা সবসময় একসাথে আছি। এখানে আমার বন্ধু যারা আছে সবাই আসলে আমরা এখানে খুবই আন্তরিক। আমি আসলে এখানে আর বেশি কিছু বলার সুযোগ নাই, এখানে আর সবাই বলবে, বেশিক্ষণ বলবো না। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা স্কুল জীবনের কিছু বন্ধু আমরা একসাথে হয়েছি, আল্লাহ তাআলা আমাদের কবুল করুক এবং জিজি টিভির সাফল্য কামনা করছে, মানে জীবন ও জীবিকা টিভি। পক্ষ থেকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি, আল্লাহ যাতে আমাদেরকে সহি সালামতে হায়াত সহ আবার যাতে আমাদেরকে জীবন জীবিকার তাগিদে আবার যাতে করে নিয়ে আসতে পারে। হ্যাঁ আসসালামু আলাইকুম। আমরা অন্নদা 92 কিছু বন্ধুরা একসাথে হয়ে
আজকে আরে বাল্য বন্ধুত্ব একসাথে হয়ে আজকে নৌকা ভ্রমণ করতেছি, ছোটখাটো একটা নৌকা ভ্রমণ। অন্যদা 92 বাল্যকালের বন্ধুরা নৌকার ভ্রমণে যাচ্ছে আজকে। আজকের এই উদ্যোক্তা এলাহি তাজুল। ছোটবেলা হাত ধইরা কইছিল মোর মা বাপ, পড়ালেখা না শিখলে করবা পরে অনুতাপ। ছোটবেলা হাত ধইরা কইছিল মোর মা বাপ, পড়ালেখা না শিখলে করবা পরে অনুতাপ। কোথায় গেল মনের আশা, কোথায় আমার মা বাপ, পড়ালেখা শিক্ষায় হন করতাছি যে অনুতাপ। সবাই বলে ছাত্র আছে দেশের অদূর ভবিষ্যৎ, ছাত্র জীবন শেষ কইরা দেয় যে হন নাকে খন। বন্ধু হঠাৎ করে বাসে বসে বলতেছে তোর প্রোগ্রাম কি, তো আমি বললাম আমার দুইটা কাজ, ছোট ছোট দুইটা কাজ, এটা আধা ঘন্টার কাজ। তারপর কি করতে চাস? আমি বললাম যে ট্যাঙ্কের পাশে অন্ধ সময় সব ডিমিলে আড্ডা মারবো, সিলভার ভোগে কোন একটা ব্যতিক্রম কিছু করি। কি করবি? হঠাৎই সিদ্ধান্ত যে নৌকা ভ্রমণ করা যায় কিনা, তখন হঠাৎই তাজুল রে ফোন, তারপর হঠাৎই আবার গ্রুপে লিখে দেওয়া, হঠাৎই আবার রনি রে ফোন দেওয়া, তো বসে বসে সব আজকে সব সিদ্ধান্ত। তো এত অল্প সময়ে এত সুন্দর আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আমরা এখন কি অবস্থায় আছি, আমরা এখন চান্দা পুরা নদীর মধ্যেখানে অবস্থান করছি। এখন আমাদের বন্ধু বান্ধব এখানে হই হল্লা, আমরা হই হল্লা করছি এবং আমাদের বন্ধুদের বক্তব্য হয়তো কিছু কিছু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের বন্ধুত্বটাকে অটুট রাখা। আমরা একটু ঘুরবো, আমরা একটু হাঁটবো, আমরা একটু চাঁদিকে অনেক ধন্যবাদ, আমরা হই হল্লা করবো। এটাই হচ্ছে আমাদের আজকের ভ্রমণের মূল উদ্দেশ্য, এর বাইরে আর কিছু নাই। আপনারা যারা দেখছেন আর একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, দেখতে থাকুন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা একমাত্র আল্লাহর, দুরুদ ও সালাম বর্ষিত হোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকে ভাদ্র মাসের এই পরন্ত বিকেলে সকল বন্ধুদেরকে নিয়ে নৌকা ভ্রমণ অত্যন্ত আনন্দঘন মুহূর্ত। আমরা আজকে বন্ধুরা হঠাৎ করেই একটা সিদ্ধান্তের মাধ্যমে নৌকা ভ্রমণে একত্রিত হয়েছি। এখন তিতাসের বুকে আমরা পাড়ি দিচ্ছি এবং তিতাসের বুক দিয়ে, বুক চিরে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এই বিকেলে আমরা অনেক ঘোরাফেরা করব, আনন্দ করব, বন্ধুরা সকলে মিলে আনন্দ করব। মন পাইলাম না কত কষ্ট ছিল, দোষ কি আমার ভালোবাসার জেনে নিলাম না। বানাইছে গাদা করিয়া বন্দে কত কি দিল কালে একজন আরো, দেখা না পাইলাম হাইরে দেখা না পাইলাম। যেখানে যাই সেখানে একটা দেশের সচিবালয়ে এক অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা, অতি সাধারণ এক মানুষ, সে একাধারে কবি সাহিত্যিক সব কিছু, সে এভাবে হাঁটছে মনে হচ্ছে যে সে এলাকা থেকে। গরুর দুধ নাই তোমার লাগে, তুমি কোন জায়গায় নিয়ে আসছো? গরুর দুধ নাই তো কি হয়েছে, গাভীর দুধ তো আছে।
মণিপুর বাজারে একটিমাত্র ভালো স্থল পাইলাম আমরা। এ দুঃস্থ কিশোর আমাদের আমরা তোমার কাছে তিনটা কেন ভাই? ও আমার তো তোমার কাছে না। নৌকা ঘাট থেকে নেমে বন্ধুরা এখন একটা একটু স্টপেজ দিচ্ছে একটু চা চট্টের জন্য। আমাদের সেই ছোট ভাই মনির, মনির ভালো আছো? মামু বাজনারে বলে দিচ্ছি। আপনার বাবিরে কইলাম এখন আমি। জিজি টিভির এই যে আনন্দ ঘন যে আজকের যে অনুষ্ঠান, আজকের যে জার্নি, এটা একই সাথে একটি বাহ্যিক যাত্রা, একটা জার্নি একই সাথে একটি অন্তর্যাত্রা, একটা একই সাথে আমি মনে করি আজকে আমাদের একটা স্পিরিচুয়াল একটা জার্নি হয়েছে, একটা আউটার জার্নি একটা ইনার জার্নি। আমার মনে হয় আজকে দুটি জার্নি একসাথে সম্পন্ন হয়েছে এবং আমরা ফ্রেন্ডরা খুবই উচ্ছ্বসিত এবং আনন্দিত এবং অসাধারণ সময় কাটিয়েছি। যেখানে ফ্রান্সিস বেকন বলেছেন, ফ্রেন্ডশিপ ইজ নাথিং বাট অ্যান আউটলেট ফর সামওয়ান টু এক্সপ্রেস ইটস ইমোশন, মানে ভেতরের যে জ্বালা যন্ত্রণা খুব থাকে এই বন্ধুদের মধ্য দিয়ে তাদের এই জ্বালা যন্ত্রণাগুলিকে প্রকাশ করতে পারে। এর মধ্য দিয়ে আমাদের ব্রেইন থেকে বা আমাদের ভেতর থেকে অনেক ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা বলতে পারি। এই যে বিষয়টা আমরা কিন্তু এই আন্দোলন যাত্রার মধ্য দিয়ে এটা ঘটেছে আমার মধ্যে, মানে আমাদের বন্ধুদের মাধ্যমে। এবং একই সাথে একটা কথা আছে যে আমরা যেমন জগিং করি, একটা হচ্ছে এক্সটার্নাল জগিং আর একটা হচ্ছে ইন্টারনাল জগিং। এই যে আমাদের ভেতরে কিন্তু একটা হাসি ঠাট্টার মধ্যে একটা ইন্টারনাল জগিং, এতদিন পর্যন্ত আমরা এক্সটার্নাল জগিং করতে, এবং আমার বন্ধুরা সবাই যে ঠিক ঠিক বলতেছে, আমি আমি বিশ্বাস করি এদের এই ঠিকটা আসলে ঠিক। একটাই কথা আছে বাংলাতে, বোনায় বুক বলে একসাথে, সে হলো বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার, কে গরিবকে আমি সে জানে না, যাদের বিচার করা সে মানে না, সে হলো বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার। বিশেষ করে আমাদের বন্ধু আনিসুর রহমান শরীফ, যে জীবন ও জীবিকা নামক যে টিভি এবং সংক্ষেপে যেটাকে আমরা জিজি টিভি বলে অভিহিত করছি, এই যে জীবন ও জীবিকার উদ্যোগটা খুব প্রশংসনীয়। এবং আমি মনে করি এটি মানে দিন দিন আরও একটি মানে আরও মানে পরিণত হবে, এটার কন্টেন্ট এবং স্টাইল আরও পরিণত হবে, আরও সুন্দরভাবে মানুষের কাছে আরও গ্রহণযোগ্যতা পাবে। এবং যদি সাবস্ক্রাইব কেউ করে থাকেন তাহলে আমি আশা করি যে তারা খুব
ভবিষ্যতে আরো উন্নত এবং সমৃদ্ধ এবং আরো ভালো কন্টেন্ট তারা পাবেন। ধন্যবাদ দোস্ত আনিস মাহমুদকে, সে একাধারে কবি, একাধারে সাহিত্যিক, সে একাধারে আমাদের সচিবালয়ে চাকরি করে এবং আমরা আজকে তাকে পেয়েছি, অনেকদিন পর তার সঙ্গে আনন্দ উল্লাস করবে এবং তার সাথে সাথে আমাদের যে বন্ধুগণ আছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি অন্তর অন্তঃস্থল থেকে। সবাই যেভাবে আজকে স্বতঃস্ফূর্তভাবে অনলি এক ঘন্টার ফোন কলে তাজুলের এক ঘন্টার ফোন কলে আমরা আসলে একসাথে জড়ো হয়েছি একটা নৌকা ভ্রমণ করেছি। এই নৌকা ভ্রমণটি হয়তো আমাদের জন্য শেষ না, আরও বারবার আমরা এই ধরনের কোনো না কোনো বিশেষ মুহূর্ত অকেশনে আমরা যুক্ত হব। তেমনিভাবে আমরা আমার বন্ধু তাজুলের কাছ থেকে একটুখানি উপনয়ন নিব, সে এই অনুষ্ঠান থেকে আজকের এই জার্নি রেখে সে সার্থক এবং সফল করে তুলেছে। তার জন্য আপনারা যারা যারা দেখছেন এবং আমাদের বন্ধুরা যারা আছেন আমাদের জন্য দোয়া করবেন এবং তাজুলের বক্তব্য নিয়ে আমি এখানে শেষ করব। আসলে বক্তব্য কিছু বলার নাই, বন্ধুদেরকে অশেষ ধন্যবাদ। আর আমি যারা আছে দর্শকবৃন্দকে বলবো, আমার এই দোস্ত অনেক কষ্ট পরিশ্রম করছে তার এই চ্যানেল জিজিটিভিকে আরও বেশি পপুলার করার জন্য, সবাইকে সাবস্ক্রাইব করার জন্য এবং বেল আইকনটাতে কি দিবে আপনারা যারা আমার ভিডিও তখন দেখছিলেন, আমরা এখন আমাদের বন্ধুত্বের জার্নি এখানে সমাপ্ত করব। আমরা দেখছেন সূর্য অস্ত চলে গিয়েছে এবং আমরা আমাদের নৌকা নিয়ে ঝিরঝির বৃষ্টি পড়তেছে, নৌকা নিয়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাচ্ছি, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো। সুতরাং আমাদের সাথে যারা ছিলেন এতক্ষণ তাদের সবাইকে ধন্যবাদ এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নিন এবং আমার পেজে লাইক দিন, যত লাইক দিবেন তত আমি আরও উৎসাহ পাবো, যত সাবস্ক্রাইব দিবেন তত আমি উৎসাহ পাবো। ধন্যবাদ আপনাদের সবাইকে।